অদ্ভুত সাধনা চ্যানেলে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো চোখে চোখে বশীকরণ আজকে আপনারা চোখে চোখে ভাব করে বশীকরণ করতে পারবেন আপনারা ভালোভাবে ধ্যান দিয়ে শুনে আপনারা কাজ করতে পারবেন যারা নতুন দেখছেন অবশ্যই শেয়ার করিবেন সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করবেন এবং কি শেয়ার করিবেন কেননা আপনাদের মতো মানুষ আরও লোকে যদি বাঁচতে পারে এখন শুরুবাদ কুচি করছি করে মানে বসীকরণ করতে পারবেন চোখে চোখে বসীকরণ আপনারা কীভাব করে করতে পারবেন বহুত একটা গুরুত্বপূর্ণ যে ভিডিও যে ইউটিউবিতে অনেক ইউটিউব দেখে আপনারা কাজ করছেন বা অনেক নকশা দেখে কাজ করছেন অনেক মন্ত্র দেখে কাজ করছেন কাজ হচ্ছে না আজকে সে মাধ্যমে আজকে এই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন প্রথমে শুনে নেন ভালোভাবে ধ্যান দিয়ে শুনে নেন আপনার আশেপাশে কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে ছেলে মেয়ে থাকে বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো ধরনের ঝগড়া আছে বিবাদ ঘটানো আছে তাকে বসীকরণ তাকে মিলানো তাকে আনার জন্য আশেপাশে হয়তো কাউকে প্রপোজ করছেন মানছে না কাউকে হয়তো প্রপোজ করার মতো ক্ষমতা নেই মা কি বলবে না বলবে সেদিকে একটু মানে কনফিউশন তো আজকে এই যে চোখে দিয়ে বসি আপনারা এই ভিডিও দেখে কাজ করতে পারবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজ করুন কিন্তু হ্যাঁ যেভাবে বলবো ঠিক ওই সময় একটি টাইম ভিডিও মাঝামাঝি কাটাকাটি না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে কাজ করিবেন কাজ অবশ্যই হবে যদি ভিডিও যদি কাজ না হয় কমেন্ট বক্সে যা ইচ্ছে তাহাই বলবেন আমি মেনে নেব কিন্তু এখন দেখেন কি ভাব করে কাজটা করবেন নিয়ম শুনে নেন যে মন্ত্রটা দিব আজকে চোখে চোখ দিয়ে বসীকরণ মানে আপনার চোখ বা আমার যে কোনো যাকে বশীকরণ করতে চান যে আপনার চোখ দিয়ে আপনি ওই মন্ত্রটা মাত্র একশো বার পাঠ করিবেন কেননা আমি মিথ্যা কথা বলবো না আর কেননা আমি ভিডিও সরানোর জন্য হয়তো তিনবার বা পাঁচবার বলবো না যেটি নিয়ম টু নিয়ম নিয়ম হিসাবে আপনারা কাজ করবেন একশো বার ওই মন্ত্রটা পাঠ করিবেন যাকে বসীকরণ করতে চান আপনি দূরের থেকেও করতে পারবেন কিন্তু আপনার চোখ দিয়ে ওই যাকে বসীকরণ করতে চান তাকে ওই যখন আপনি চোখ দিয়ে দেখিবেন। তখন একশো আট বার পাঠ করিতে হইবে কিন্তু তার আগে যখন আপনি শিখবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো সময় আপনি শিখে নেবেন একান্ত ঘরে বসে মন্ত্রটা একটু বড় আছে কিন্তু ভালোভাবে শিখে আপনারা কাজ করবেন এমন কি যে মন্ত্রটা আমি এখন মুখে বলবো না স্ক্রিনে লিখে দেব স্ক্রিনে ফটো মারা থাকবে সেগুলো আপনারা দেখে অথবা জুম মেরে আপনারা ভালোভাবে দেখে মুখস্থ করতে পারবেন তাতে আপনাদের কোনো প্রবলেম নেই দেখেন যখন শিখবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো সময় একুশটা ধূপ নিবেন নেবেন তিনটা মোমবাতি নেবেন তিনটা মোমবাতি জ্বালানোর পরে একুশটা ধূপকাঠি সামনে জ্বালাবেন জ্বালানোর পরে একটা লাল কাপড় সামনে বসাবেন আসন বলে আসনের মতো একটা লাল কাপড় পরে সেখানে আপনি ওই মন্ত্রটা যে মন্ত্রটা স্কিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটা আপনি একশো বার আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা যদি পারেন দশ বারে শিখে নেবেন বা হাজার বারে যদি ইচ্ছা শিখে নেওয়ার পরে তো ভালোভাবে একটু হুঁশিয়ারভাবে থাকতে হবে যে মন্ত্র মাঝখানে কোনো ধরনের কোনো মিস্টেক যদি দেওয়া হয় তো মিস্টেক হবে না পুরো গ্যারান্টি সহকারে বলছি আপনাদের কাজ হবে মতো আজকে এইভাবে মন্ত্রটা পাঠ করবেন ছেলে বলেন মেয়ে বলেন হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে কোনো ব্যাপারে ইউজ করতে পারেন বা আপনার কোনো কেস মামলা বা কোনো কেস আছে কেসে ডিগ্রি পাচ্ছেন না কোনো আদালতে কোনো ডিগ্রি পাচ্ছেন না এই মন্ত্রটা আপনারা ইউজ করে আপনারা যেতে পারবেন অবশ্যই অবশ্যই হাজার হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কাজ হবে কিন্তু শিখে পরে ধূপকাঠি তিনটা মোমবাতি লাল কাপড় বা কাপড় ওখানে দিয়ে আপনার মনে মনে শিখে নেবেন এখান হ্যাঁ যখন শিখে নেবেন কিন্তু আপনি একান্ত ঘরে বসে শিখে নেবেন যাতে কোনো মানুষ না জানতে পারে গোপনীয়ভাবে ভাবে শিখে আপনারা কাজ করিবেন দেখেন তারপর ওই কাজটা হয়েছে তারপরে আপনি ওই মন্ত্রটা একশো আট বার আপনার চোখ দিয়ে দেখে নেবেন যাকে বসীকরণ করতে চান কি অনুভব করবেন আপনার যে একটা মন আছে মনটা ওর উপরে ছেড়ে দেবেন যে আমি ওকে বসীকরণ করব। যে অনুভব অনুভব করার পরে আটবার বার করবেন হ্যাঁ আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আমি অনুভব করব আর মন্ত্রটা বলবো সেই ব্যক্তিটা যদি দূরে দূরে চলে যায় দেখার দরকার নেই ও দূরে চলে যায় কিন্তু প্রথমে আপনার একবার বা দুবার মন্ত্র যখন বলবেন মনে মনে অনুভব নিয়ে বলবেন আর এমনকি চোখ দিয়ে যখন দেখে বলবেন তখন তো দু মিনিটের জন্য বা এক মিনিটের জন্য হলেও তো থাকবে তারপর চলে যাক কোনো অসুবিধা নেই তখন আপনি মন্ত্র পাঠ করে থাকেন টোটাল হবে একশো বার আট বার জব করার পরে আপনি ঘরে আসবেন ঘরে আসার পরে আতর একটা নেবেন আতর বা গোলাপি মানে যে কোনো স্যান্ড আপনি শরীরে লাগাবেন শরীরে লাগানো পরে আপনি ঘুমায় যাবেন ঘুমানোর যখন ঘুমায় যাবেন তখন আপনি একটা জিনিস ধ্যান করতে হবে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি তাকে বিয়ে বা ওই ছেলেটাকে ভালোবাসি বা যে কোনো প্রবলেমের জন্য আপনারা ইউজ করে আপনারা ঘুমায় যাবেন দেখবেন মাধ্যমে দেখবেন ঘুমের মাধ্যমে আপনারা ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে থাকবে সে ব্যক্তি যদি ক্ষমতা অনুযায়ী যদি আপনার পাশে যদি না আসতে পারে তো তার দিন আপনি ওই ব্যক্তিটার আশেপাশে খালি একটু যাওয়ার চেষ্টা করবেন যাওয়ার পরে দেখতে পারবেন ছেলে অথবা মেয়ে আপনার জন্য পাগল হয়ে শুটে আসবে